গাছ কাটতে গিয়ে গাছের ডাল পড়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম সুজনশীল, বয়স 24 বছর, বাড়ি ঋষিমুখ ব্লকের দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। মৃত যুবক ভারতীয় জনতা যুব মোর্চার 37 ঋষিমুখ মণ্ডলের 29 নম্বর বুথের বুথ সভাপতি। যুব মোর্চা সভাপতি সুজনশীলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো দক্ষিণ জেলা এলাকা জুড়ে। জানা যায়, সুজনশীল সংসার প্রতিপালনের জন্য পেশাগতভাবে গাছ কাটার কাজ করে। অন্যান্য দিনের মতো শনিবার সকালে সহকর্মীদের সাথে বেরিয়েছিলেন গাছ কাটার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলেও গাছ কাটার সময় অসতর্কতাবশত গাছের আঘাতে লেগে যায় সুজনের বুকে। এতে ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় সুজন। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শুরু করার আগে মৃত্যুর কোলে ঠলে পড়ে সুজন। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করতে কান্নায় ভেঙে পড়ে সুজনের বাবা, ভাই সহ সহপাঠীরা। পরে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে মৃতদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়ার পর বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানানোর পর পঞ্চভূতে বিলীন হয় সুজনের পার্থিব শরীর। নাম কি তা? নাম কি তানিয়ার? বাড়ি কোন জায়গায়? কি হয়েছে ঘটনা? যা কোন জায়গা গেছিল গাছ কাটতে? হ্যাঁ, সোনাইছড়ি। এরপর গাছের ঠাইল পরে আপনার কি হল? ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।